সেই নবীর শবে বরাত আজকে আমরা সেই নবীর উম্মত বাজেট কত শবে বরাত শবে কদর শবে মেরাজ অন্য কোন নবী রাসূলের উম্মতের দেয় না আমাদের দেওয়ার কারণ হলো আমরা বয়স পাইছি কম কি কোন বয়স আরো জোরে কম কত কম আল্লাহু আকবার আসুন না এই নবীর উম্মতের জন্য কত সুযোগ সুবিধা দিয়েছে শবে বরাতটা হলো সকলের জন্য দরজা খোলা সকলের জন্য কি কিন্তু আপনি নামাজি হইয়া বাহাদুরি করেন অহংকার করেন আজ গাইছে নামাজ পড়তো সারা বছর নামাজের খবর নাই আজ গাইছে শবে বরাত পড়তো আল্লাহ কয় দাওয়াইছটা আমি সুযোগ দিছি আমার বন্ধুর উম্মতেরে সারা বছরের গুনাহ লয়া আজকে শবে বরাত ও যদি সেজদা করে আমার পবিত্রতা ঘোষণা করে আমি তো তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেব সুবহানাল্লাহ এমন কি বাকি জীবন নামাজি হওয়ার জন্য আমি তাকে হেদায়েত দিয়ে দেব সুবহানাল্লাহ আল্লাহ ডাকে নেওয়ার জন্য আর আমরা নামাজি হইয়া টিটকারি করি সারা বছর নামাজ নাই আজকে আইছে নামাজ পড়তো অনেক লোক দেখবেন জিগায় শবে বরাতে নামাজ আইলে হুজুর টুপিটা বিওয়ালা দেখলে জিগায় হুজুর নামাজ কবে নামাজ দেখবেন যারা একটু শান্ত মেজাজের তারা তো বলে বাবা রে নামাজ তো শুক্রবার দিবাগত রাত্রে আর যারা একটু অগ্র মেজাজ হ্যাঁ কে নামাজ সারা বছর নামাজ নাই আজকে নামাজ কথা জিগা আজকাল নামাজ পড়ছস আচ্ছা এই শবে বরাতের বাজেটটা কি আমাদের সংসদ থেকে হইছে এটা জাতীয় এই কি জানি কয় জাতি সংঘের থেকে এই বাজেটটা দেওয়া হইছে এই বাজেট কে দিছে কারে দিছে নবীরে দিছে এই বাজেট আর কোন নবীরে দেয় নাই নবীরে দেওয়ার অর্থ হলো এই বাজেট পাইবো কে নবীর সুযোগ দিলেন নবীর উম্মতেরে কারণ ভুল ত্রুটি আছে ক্ষমার জন্য যেমন এই নবীর উম্মতেরে কত সুযোগ আল্লাহু আকবার করেন না ফজরের নামাজ পড়ছেন না এই অপরাধ লেখার জন্য ফেরেশতা আসেনি আছে কি করছি অপরাধ লেখার জন্য ফেরেশতা আসেনি আছে এটা কই আছে কাঁদে সাগরের পার বইতা হ্যাঁ কই কাঁদে ফেরেশতা কয় খোদা গো ফজর পড়ে নাই লেখি ফজর পড়ে নাই আল্লাহ করে রাখ জোর পর্যন্ত দেখ জোহরও পড়ছে না ফেরেশতা ডাক প্রভু গো জোর পড়ে নাই লেখি ফজর পড়ে নাই জোহরও ধরে নাই আল্লাহ করে রাখ আসর পর্যন্ত দেখ আসরের সময় আয় তাস খেলে আছে না আঠারো উনিশ বিশ একটা কো আশি একটা কো ফাঁস একটা কো আছে একটা কো গলাত বলে ফাঁস আটটা কো নাই বই থেকেই কো নাই বলে এই যে কোনটা আচ্ছা আসি যে কইছে হ্যাঁ তো আছে রাইট আরেকটা কইছে ফাঁস হ্যাঁ ফাঁস কোক ফেল হোক হ্যাঁ তো কইছে একটা তুই যে বই কইলে নাই কথাটা কি হাসা হইলো হ্যাঁ আসরের সময় হ্যাঁ আসি ফাঁস নাই কইয়া কাটায় নামাজ পড়ছে না আল্লাহ কয় রাখ মাগরিব পর্যন্ত দেখ মাগরিবের সময় খবরই নাই হ্যাঁ চার দোহান বইয়া গপ্প করে রাজনীতি করে চা খায় কোথা গো পড়ে নাই তো মাগরিব কই এসা পর্যন্ত দেখ এসা পর্যন্ত দেখছে এসা পর্যন্ত দেখার পরে দেহে এসার সময় নামাজ পড়বো দূরের কথা হ্যাঁ ভা ওই দিছে না দুইটা ফাও বাড়ি দা ঘুমাই দিছে ফেরেশতারা কই খোদা গো হ্যাঁ নামাজ পড়বো দূরের কথা ভা ওই দিছে না ঘুমাই দিছে তা আল্লাহ পাক অতি দুঃখের সহিত বলতেছে লেখ লেখ আব্দুল মালিক মঙ্গলবারে একক তো নামাজও পড়ে নাই খোদা লেখছি আল্লাহ কয় রাখ ওহন তোদের কাছে রাখ দেখবেন আসামিদের থানাত নেই তিন দিন পর্যন্ত রিপোর্ট থানাতেই থাকে ঠিক না ও তিন দিন পরে এটা জেলা পর্যায়ে পাঠা আল্লাহ কয় রাখ এক দিনেরটা জমলো দুই দিনেরটা জমলো সাত দিনেরটা জমলো আল্লাহ গো এক সপ্তাহের হিসাব এক সপ্তাহ তো হয়ে গেছে এখন কি করব আল্লাহ কয় রাখ আজকে জুমার দিন দেহি জুমাটা নি পরে দেহি কিন্তু বান্দা তো অফিস ছুটি পায়া মার্কেটে গেল না বই আনতে গেল না সিনেমার বই আনতেও গেছে না সিনেমাও দেখে না ওখানের দিনের এক জাতের মহিলার আছে শুক্রবার হইলি হেরা কাজ কাম আগে চাইরালা কি গো টিব্বতের মা দুই জার আগে চাইরালাইস
আজকা বলে বেদের মেজুস না আছে না ওই রোগ আমরা বাংলাদেশ কবর যায় না এটা লয়া বাড়াই লইব সকাল থেকে প্রস্তুতি নিচ্ছে গোসল করে ইস্তারি জামাটা লাগায়া টুপি লাগাইছে তারপরে আতর লাগাইছে একজন আরেকজনকে ডাকতেছে এই দোস্ত আজকে যে জুমার দিন জানোস না আরে হো দাঁড়াও দাঁড়াও ঘর থেকে বাহির হইছে আমার আল্লাহ বলেন ফেরেশতারা রে আমার বন্ধুর উম্মতের জুমার জন্য প্রস্তুতি আরে ফেরেশতারা এই বন্ধুর উম্মতে জুমার নামাজ পড়ার জন্য একটা কদম সামনে বাড়াইছে আরেকটা বাড়াইবো এই প্রত্যেকটা কদমের বিনিময়ে এক এক মাস এক বছর পর্যন্ত নফল নামাজ পড়লে যেই নেকি হইতো এক বছর নফল নামাজের নেকি জুমার দিনের প্রত্যেকটা কদমের বিনিময়ে আমি আল্লাহ দিয়ে দিলাম এই নবীরে চিনা দরকার আছে কিনা আয়া মুহাম্মদ পিয়ার নবী যে নবীর উম্মত হওয়াতে এত সুযোগ সুবিধা দেয় এই নবীকে চেনা আমাদের দরকার আছে কিনা বলুন তো আজকে যারা রাজনীতি করেন কত নেতা নেত্রীর পিছনে দৌড়ান ঘুরেন আচ্ছা বলুন তো আপনি যখন মারা যাবেন কোন নেতা নেত্রী আপনার কবরে গিয়া থাকবে দুই দিনের লেগে যাবে একটা ঘন্টার জন্য কবরে যাইতে রাজি হবে আর ওই নেতা নেত্রীর নাম যদি কবরে বলা হয় আমি ইমুক নেত্রীর অধীনে রাজনীতি করেছি আমাকে মাফ করে দেওয়া হোক বলুন মাফ করা হবে আচ্ছা কবরে গিয়ে কার নাম বলতে হবে কয় না যখন নামায়া দিবে কবরে লাশটা দেওয়ার সময় মানুষ কি বলবে বিসমিল্লাহি ওয়ালা যে নবীর নাম কবরে গেলে যে নবীর দোহাই কবরে দেওয়া যায় এই নবীর সাথে সম্পর্ক রাখা দরকার আছে কি না যেই যেই দল করেন যেই যেই পার্টি করেন এগুলি সামাজিক ব্যবস্থা রাষ্ট্রীয় ব্যবস্থা কিন্তু কবরের ব্যবস্থার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে একটা সম্পর্ক সকল দলের রাখা দরকার আছে কি না বাবার আসুন কোন নেত্রী নেতার দোহাই কবরে দেওয়া যায় না দিলেও মানে না দিলেও কি মানে না কবরে একমাত্র দোহাই বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ এই দোহাইটা কবরে মানে কিনা বলুন তো আচ্ছা কিভাবে মানে বাস্তবে আসুন আপনার চট্টগ্রাম রেল স্টেশন থেকে প্যাসেঞ্জাররা ঢাকা যায় কে বলেন এরকম হয় না আচ্ছা একবার মন্ত্রীর টেলিফোন চট্টগ্রামের মেন প্রশাসনের দায়িত্বে যিনি আছে ইনি কোন কাজে একটু মন্ত্রীর মনে দুঃখ গেছে মন্ত্রী টেলিফোন করে দিছে এই আজকে রাত্রে 10টার মধ্যে টানাসপার একবারে রংপুর 10টার পরে যাতে তাকে চট্টগ্রাম না দেখি যে সময় টেলিফোন করছে বাজে 9:30টা ঢাকা মেল 10:30টায় ছেড়ে যাবে 10টার মধ্যে চট্টগ্রাম ছাড়ো বেচারা কি করবো মন্ত্রীর টেলিফোনে চট্টগ্রাম ছাড়ার জন্য বিবি বাচ্চা টিভি দেখতেছিল ধাওয়ায় টাওয়ায় উঠাইলেন বেডিং পত্র রেডি করতে করতে 10:15 বাজে গেছে চট্টগ্রাম স্টেশন আসতে আধা ঘন্টা সময় লাগবে বলুন তো 10:30টা তো ট্রেন ছাইরাই দিবে না যাইতে পারলে লাল বাতি জ্বালাইব খিস ঘোষণা এই বেচারা গাম ছুটতেছে কিনা এখন তো ছুটতেছে কিন্তু স্টেশনে দৌড়াদৌড়ি করে এসে গেলেন অফিসার সাহেব স্টেশনে আসার রেলগাড়ির কম্পার্টমেন্টের পিছনের কম্পার্টমেন্টের পাশে দাঁড়ায় রয়েছে গাড়ি নি ছাইরা দেয় এক চিন্তা বিবি বাচ্চা আসতেছে না মালামাল আসতেছে না আরেক চিন্তা এখন সিগন্যাল দিয়ে দিছে গাড়ি ছেড়ে দিবে কিন্তু মালামাল আসতেছে না না ধরতে পারলে চাকরি আবার বিবি বাচ্চা ফালাইয়া গেলে এখানটা বিপদ এই অবস্থার মধ্যে অফিসার সাহেব একবার দৌড় দিয়ে গাড়ির কাছে যায় আবার দৌড় দিয়ে স্টেশনের গেটের কাছে যায় এই অবস্থা দৌড়াদৌড়ি কি পেরেশান ঘাম পড়তেছে জামা জড়া ভিজে গেছে এই অবস্থার মধ্যে কত বড় বিপদ তার মান সম্মান সব যাবে যদি কালকে চাকরি রংপুর জয়েন না দিতে পারে কিন্তু এমন সময় গাড়ি গার সাহেব হুইসেল দিয়ে দিছে ছেড়ে দিবে
অহন দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়েছে। বিবি বাচ্চার গাড়ি তো আসলো না, গাড়ি তো ধরতে পারলাম না, আমার সব শেষ হয়ে যাবে। এমন সময় গার্ড সাহেব হুইসাল দিলেন গাড়ি ছাড়বেন। নীল নিশান বাড়ি দেয় নাই, বলুন গার্ড সাহেব নীল নিশান বাড়ি না দেওয়া পর্যন্ত গাড়ি কি চলবে? চলবে না। গার্ড সাহেব দেখে একটা লোক দেখা যায় বড় পেরেশান, কিন্তু লোকটা কিছু পরিচয় পরিচয় মনে হয়। বাসি ফুদিলেন, নীল নিশান বাড়ি দেয় নাই তো, নিশানটা হাতের কাছে রাইখা হাঁটতে হাঁটতে দুই কদম পিছে গেলেন। যায়া দেখে ছোটকালের বন্ধু প্রাইমারি ছাত্র বয়সের সাথী আব্দুল মালিকের মতো দেখা যায়। কাছে গিয়ে দেখতেছে তাকায়া, কিছুক্ষণ দাঁড়ায় থেকে কয়, দোস্ত তুই কি মালিক না? অফিসার সাহেব গার্ড সাহেবরে দেখে তাকায় রয়েছে, কয় দোস্ত তুই কি খালে? আমি তো খালে গাড়ির ঘাট। দোস্ত আমি তো চট্টগ্রামের জেলা প্রশাসক, আমার উপরে এরকম হুকুম হইল ফুস্টিং আজকের মধ্যে রংপুর যেতে হবে, আমার বিবি বাচ্চা আসে নাই, গাড়ি তো ছেড়ে দিতেছে। গার্ড সাহেব বলে, দোস্ত তোর সাথে আমার ছোট কালের বন্ধুত্ব, শোন তোর বিবি বাচ্চা মালামাল গাড়িতে না আসা পর্যন্ত আধা ঘন্টা লেট হইল গাড়ি আমি ছাড়বো না। গার্ড সাহেবের সাথে বন্ধুত্ব থাকাতে আধা ঘন্টা লেট করে বন্ধু বন্ধুকে নিয়ে যায়, বলুন গার্ড সাহেবের সাথে বন্ধুত্বের কারণে তার কি কোনো বিপদ আর আছে? নাই। আমার নবীর নাম কেন ব্যবহার করবেন? আমার আল্লাহ হলেন মালিক, আমার নবী হলেন গার্ড। আমার আল্লাহ বলেছেন নবী হলেন পৃথিবীর পরিচালক। আল্লাহু আকবার বলো। গার্ড সাহেবের কাছে যদি সম্পর্ক থাকে, গাড়ি আধা ঘন্টা লেট হয় প্যাসেঞ্জার নিয়ে যাবে, বন্ধু নিয়ে যাবে, এই নবীর সাথে পৃথিবীর রহমাতুল লিল আলামিন এই পৃথিবীর পরিচালক গার্ডের সাথে যদি দয়ার নবীর সাথে পরিচয় যদি থাকে, নবীর নাম যদি কবরে যাইয়া বিক্রি করতে পারো, পরিচয় দিতে পারো, তাহলে কবরে আর তোমার কোনো বিপদ থাকতে পারে না। বাবারা ভাইয়েরা আসুন আগে বাড়ি, কষ্ট হইতেছে আপনাদের? এই মাসের নামটা জানি কি শাবান, তাই বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিলেন। শাবান কেন দিলেন? এ নবীর উম্মতেরে অন্য কাউরে তো দেয় না, উম্মতেরে একটা বিশেষ সুযোগ সুবিধা শাবান। কিভাবে দিলেন? জুমার নামাজ পড়ে জীবনের গুনাহ মাপ চাইলেন। এবার আল্লাহ বলেন, ফেরেশতারা আসরের নামাজের সময়, আসরের নামাজের সময় সমস্ত পৃথিবীর আমার নবীর উম্মতের হিসাব কিতাবের খাতাগুলো আমার নবী মদিনায় শুইয়াছে, মদিনার অফিসে নিয়ে জমা দাও। সমস্ত উম্মতের এক সপ্তাহের রিপোর্ট জুমার দিন আসরের নামাজের সময় মদিনায় নিয়ে পৌঁছানো হয়। কিন্তু জুমার নামাজও পড়লেন না, সপ্তাহ শেষ, মাস গেল, মাসও শেষ, কি বিপদ হইল রে। কিন্তু আল্লাহ কয়, বন্ধু গো আর একটা স্পেশাল সুযোগ দিলাম, যেটা সবে বারাত, জুমাও পড়লেন না, মাসও করলেন না, সবে বারাতে গিয়ে হাজির হইলেন, মসজিদে জায়গা হয় না, এরকম হয় কিনা বলুন তো? বেড়া জানে না কিচ্ছু, আপনি নামাজি তাকে ধাক্কা দিয়েন না। আল্লাহ তো আখিরি নবীর উম্মতেরে মায়া করে সবে বারাতের সুযোগ দেওয়ার ইচ্ছা হলো, এই নবীর উম্মতেরে ক্ষমা করে দিবে, আপনি কেন ধাক্কা দেন? সারা বছর নামাজ পড়েন না, আজকে কিসের নামাজ? আইসা পড়ছে মসজিদ ভর্তি মুসল্লি, দাঁড়াইছে এক বেড়ে নামাজও জানে না, পিছনের কাতার কারিছে, আবার এমনি এমনি যায় দেখে কেন কেমনি নামাজ পড়ে। ফেরেশতারা কই, খোদা গো ওই যে পিছের কাতার কারিছে দেখেন না, কি করে? আল্লাহ কই, কথা কইছ না, হ্যাঁ তো নামাজও খারিছে, কহ একটা কাজ কর, জীবনে আইছে না রে, আজকে সবে বেড়াতে আইছে, হ্যাঁ বিশ্বাস সবে বেড়াতে একটা বরকত পাইবো, এই আশাই তো হ্যাঁ আইছে। ও ফেরেশতারা তার জীবনের সকল গোনাগুলি গাঠুরি বানায় হ্যাঁ মাথার উপরে দে, ফেরেশতারা সারা জীবনের গোনা গাঠুরি বানায় মাথায় দিছে। আর ইমাম সাহেব হুজুর এশারের নামাজ পড়াইতেছে, কি বড় জামাত! ইমাম সাহেব যখন রুকুতে গেল, বলুন সকল মুসল্লিরা রুকুতে যায় কিনা? যায়। যে কোনো গাঠুরি যদি মাথায় থাকে, মাথা নোয়ায়া রুকুতে গেলে গাঠুরিটা মাথায় থাকবে না? কি সিস্টেম করছে আল্লাহ এই নবীর উম্মতের মাফের জন্য! গুনার বোঝা টপ করে পড়ে গেছে ওই সবে বরাত। ইমাম সাহেব ডাক মারছে, সামি আল্লাহু লিমান হামিদা, মুসলিরা কি বলতেছে? রব্বানা লাকাল হামদ। আল্লাহ কয়,
তুই আমারে রব কইছস বান্দারে রব কর আগে ওই তো তোরে maaf করে দিছি তখন দেখবেন যারা জীবনেও নামাজ পড়েন নাই সব রাতে খারিছেন দেখবেন তখন শরীরটা একটা ঝাঁকি মারবে ওই সময় রহমতের ফেরেশতারা এসে আপনার সাথে মুসাফা করে খবরটা দেয় এ হে এ আল্লাহর আদরের বান্দা তুই কি জানোস তোর গুনাহগুলি maaf সুবহানাল্লাহ কাজী আল্লাহ সুযোগ দিলেন আখেরি নবীর উম্মত বলে সবে বেরাতে যাইয়া জীবনের গুনাহ লইয়া দাঁড়ারে বান্দা আমি আল্লাহ বন্ধুর উম্মত বলে maaf করে দিব আর তুমি আর আমি কেন বাধা দেই সারে বছর নামাজ পড়ে না আজকে কি হইব নামাজ পড়লে আল্লাহ যদি maaf করে দেয় বলুন আমরার কোনো ক্ষতি আছে তাইলে আসতে দেন না আরো আদর করে বলেন বাবা রে কালকে সবে বেরাতে নামাজ জীবনে তো পড়ছ না নামাজ কালকেও যে দাঁড়াও হয়তো কালকে জীবনের গুনাহ maaf করে দিয়ে একটা হেদায়েতের নিশান আল্লাহ কি আমাদের হাতে দিতে পারে না এরকম বহু ঘটনা জানা আছে হুজুর গত সবে বেরাতে নামাজ পড়ার পর থেকে আর হুজুর নামাজ ছাড়ি না আমার মসজিদে আয়োজন হয় বৈরব বাসটেন মসজিদে শুধু আয়োজন না অলৌকিক ঘটনাও ঘটেছিল আপনারা ক্যাসেটের মধ্যে একটা খবর পাইছেন সাপের ঘটনা জি জি ক্যাসেটে পাইছেন সাপের ঘটনা এই তো তিন চার বছর আগের ঘটনা এটা শবে বরাতের দিন ঠিক শবে বরাতের দিন এশারের নামাজ তখন শীত ছিল এখন তো গরমে এসে পড়ছে শীত ছিল চার পাঁচ বছর আগের ঘটনা এবার এশারের নামাজের সময় শীত এই জন্য নামাজের সময়টা একটু পিছিয়ে দিলাম ব্যবসায়ীরা দোকানদাররা বলে হুজুর এশারের জামাতটা একটু পরে দিলে আমরা সকলে জামাতটা পড়তে পারি সাড়ে আটটায় দিলাম সাড়ে আটটায় নামাজ শেষে বসলাম একটু আলোচনা করার জন্য শবে বরাত কোন নবীকে দিলেন শবে বরাতের তাৎপর্য বরকত কত এই আজকের মতে আলোচনায় বসলাম বসে এই নবীকে কেন দিবেন না এই নবীর দুনিয়াতে আসার সময় কত ঘটনা ঘটেছে নবী দুনিয়াতে আসার সময় আমার আল্লাহ রহমতের দরজা খুলে দিয়েছে এই শানের উপর এই নবীর উপর আমি একটা গজল গাইতেছিলাম কি গজল আকাশেতে লক্ষ তারার জুনাক জ্বলেছে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে এই গজলটা গাইতে থাকলে সম্মিলিত কণ্ঠে মুসল্লিদেরকে নিয়ে এমন সময় মসজিদের মুতাওয়াল্লি সাহেবের ছেলে যার নাম আনার মিয়া এখন সেই ডালি থাকে আনার মিয়া মিম্বরের কাছে আইসা আমার কানে কানে কয় তো ফজল ভাই মসজিদের ভিতরে একটা সাপ আইসা গেছে আপনি বলে দেন সাপটারে যাতে কেউ কিছু না করে এটা কল্পনা নয় কল্পনা নয় কাল্পনিক নয় বাস্তব ঘটনা বিশ্বাস না হলে বড় বাজারে গিয়ে প্রমাণ করেন এই গজলটার সময় না তে রাসূলের সময় সাপটা মসজিদের ভিতরে ঢুকে গেছে বলুন সাপের মধ্যেও নবীর ভালোবাসা আছে কি না কিভাবে আছে এই তো সামনে যাইতেছি কষ্ট হবে আপনাদের বাবা রাত্র তো আমার দুই ঘন্টা তো হয়েই যাইতেছে সাড়ে বারোটায় শুরু করলাম সাড়ে দুইটা কাছাকাছি হয়ে গেছে গা দশ মিনিট গেলে সাড়ে দুইটা হয়ে যাগা কি কর এর মধ্যে আধা ঘন্টা বাড়াইয়া দিলে আজকে কষ্ট হবে না তো আসুন আগে বাড়ি এক ভাই যারা নবীর ভালোবাসা পছন্দ করে না এই ভাই কয় কয় যে তো কয় যে সাপে হি কান আছে সাপে শুনতো সাপের বলে কান নাই আসলেও কান নাই আচ্ছা কান নাই দেখে কি সাপে শুনে না শুনে শোনার ব্যবস্থা দিছে না মানে হ্যাঁ নবীর মহব্বত নবীর শান মানতে রাজি না আর কি মানে নবীরে ভালোবাসক এটা হের কাছে কি অথচ আল্লাহ কইছে ভালোবাসার ব্যক্তি একজন ভালোবাসার পারসন পৃথিবীতে একজন আমার সৃষ্টিকুলের মধ্যে একজনই ভালোবাসার পারসন ইনি হলেন মুহাম্মাদুর রাসূল ফাত্তাবিউনি ইউহিব্বুকুম সাপের মধ্যে নবীর ভালোবাসা আসেনি নবী যখন আবু বকরকে নিয়ে হিজরত করে মদিনায় যাবে গারে সুর পাহাড়ের গুহায় আশ্রয় নিলে সর্পগর্তের ভিতর আবু বকরকে দংশন করলেন নবীজি লালা মুবারক দংশনকৃত জায়গায় লাগাইলে বিষ পানি হয়ে গেলেন সুস্থ হয়ে গেলেন আবু বকর সর্প বাহির হলো হুজুর আমাকে মাফ করেন আমি আবু বকরকে দংশন করার জন্য এখানে বসি নাই আমি বসেছিলাম আজ থেকে ছয় মাস আগে আকাশ বাতাসের কাছে খবর পেয়েছি আমার রাসূল এই রাস্তায় মদিনায় যাবে কাফেরদের যন্ত্রণায় এই গুহায় আশ্রয় নিবে আর আমার ইচ্ছা ছিল আল্লাহর নবী গো এই গর্তের মুখের উপর বসে থাকব আপনার দুশ্মনের মোকাবেলা করব প্রয়োজন হলে আপনার জন্য আমার জীবনটা দিয়ে দিব সুবহানাল্লাহ